আরে জামাই বাবাজি, কোথায় যাইতেছো নাকি? এ কথা বলে মামা শ্বশুর আমার দিকে চেয়েছে, খিলখিল করে হাসতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগলো, বাসা থেকে ঋষিদার সাথে ঝগড়া করে আসলাম। তার সাথে মামা শ্বশুর নামক একটা বিরক্তিকর মানুষ আমার সামনে এসে খিলখিল করে হাসতে লাগলো। আমি মামাকে মনে মনে দেখি না দেখি বলে চলে আসতে লাগলাম, কিন্তু তা আর করতে পারলাম না। মামা শ্বশুর আবার বললেন, আরে জামাই বাবাজি, কোথায় যাচ্ছ? আমি আর মামা শ্বশুরের দিকে না তাকিয়ে পারলাম না, মামা শ্বশুরের কাছে আসলাম। কাছে এসে নিজের দোষটা গোপন করতে বললাম, হ্যাঁরে মামা, কখন আসলে? এই তো আসলাম। এ কথা বলে মামা শ্বশুর নিজের মিষ্টির ব্যাগটা আমার হাতে দিলেন। আমার যে কী রাগ উঠছিল তা শুধু আমি জানি। আমি আমতা আমতা করে বললাম, মামা এখন তো আমার অফিস আছে, আমি বাসায় যেতে পারবো না, আপনি বাসায় যান, ঋষিতা বাসায় আছে। মামা শ্বশুর মুখটা কালো করে ফেললেন, এমন ভাব করলেন যেন নিজের বউ মারা গেছে। আমিও এই সুযোগে মামাকে বিদায় দিয়ে চলে আসলাম। এমন সময় মামা শ্বশুর নিজের জায়গায় দাঁড়িয়ে বললেন, তাহলে আমি চলে যাই। আমি খুবই অবাক হলাম, মামা শ্বশুর কোথায় যাওয়ার কথা বলছেন? আমি টেনশন মুক্ত হয়ে বললাম, কোথায় যাবেন মামা? মামা শ্বশুর এবার আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে না জামাই বাবাজি, তোমার মামিকে বললাম, কানে হেডফোন আছে তো? আমি মামা শ্বশুরকে মনে মনে অনেক গালি দিলাম, বুড়া বয়সে কানে আবার হেডফোন ব্যবহার করা লাগে। আমি আর এখানে দাঁড়িয়ে থাকলাম না, যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমার মাথাটা যাবে। একে তো বাসা থেকে ঝগড়া করে বের হয়েছি, আবার এখানে এসে মামা শ্বশুরের সামনে এসে পড়লাম। আমি হেঁটে হেঁটে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিস বেশি দূরে না, এই তো কিছু সময় লাগে। আমি ভাবতে লাগলাম, ঋষিতা আমার সাথে এমন কেন করলো, আমি এমন কী করলাম? দেখ ভালো লাগছে না, ঋষিতা মাঝে মাঝে এমন আচরণ করে আমার ভালো লাগে না। এই মেয়েকে আমার পক্ষে বোঝা অনেক কঠিন। সকালে কি হয়েছে আমি আপনাদের বলছি, সকালবেলা আমার একটু বেশি ঘুমে ধরে, তাই একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঋষিতা করলো কি আমাকে শুনিয়ে শুনিয়ে বলে, বাবা তুমি কাকে আমার কলে ঝুলিয়ে দিলে, যে মানুষটা শুধু ঘুমার খেতে ছাড়া কিছুই করতে পারে না। আমি সব শুনতে পেলাম, রাগে ঘুম থেকে উঠে বললাম, কোনো শান্তি নেই সংসারে। শান্তি থাকবে কি করে, নিজে তো একটা বোন মানুষ। এ কথা বলে আমার মুখ বরাবর ঋষিতে এসে দাঁড়ালো। আমি কিছু বললাম না, যদি এখন ঝগড়া করি তাহলে অফিসের দেরি হয়ে যাবে, তাই মুখে তালা দিয়ে চলে আসতে লাগলাম। এসব ভাবতে ভাবতে অফিসে চলে আসলাম, কিন্তু অফিসে পা রাখতে না রাখতেই আমার সহকর্মী মিন্টু ভাই আমাকে দেখে হাসতে লাগলেন। আমি মিন্টু ভাইকে বললাম, মিন্টু ভাই আজকে অফিসে কিছু খুশির খবর আছে নাকি? আরে না ভাই, আপনার অফিসের ড্রেস কোথায়? আমি তো থমকে দাঁড়ালাম, ঠিকই তো, আমি তো অফিসের ড্রেস পরে আসিনি, দেখ ভালো লাগে না কিছু। কেন যে ঋষিতা গায়ে পরে আমার সাথে ঝগড়া করতে আসে, এসব ভাবতে ভাবতে দেখি আমার সামনে অফিসের ম্যাম দাঁড়িয়ে আছেন। কি হিমু সাহেব, বইয়ের সাথে ঝগড়া করে আসলেন? আমি ম্যামের দিকে তাকালাম, দেখি ম্যাম আমাকে এ কথা বলে মুচকি মুচকি হাসতে লাগলেন। আমি কিছু না বলে আবার চেয়ারে গিয়ে বসলাম, কিছু সময় সেখানে বিশ্রাম নিলাম, তারপর অফিসের কাজে মন দিলাম। অফিসের কাজ করছি, হঠাৎ দেখি ঋষিতার ফোন আসছে। আমি ফোন ধরতেই, তুমি আমার মামার সাথে এমন করলে কেন? কি করলাম আমি? কি করনে, মামাকে বাসার ভিতরে ঢুকিয়ে তুমি অফিসে গেলে না কেন? মামা কি কানা যে বাসার ভেতর যেতে পারবে না? মামা কানা না, তুমি একটা হাদারাম, একটা গাধা, একটা বন মানুষ। আমি একটু সময় চিন্তা করলাম, এতগুলো বকা কেন ঋষিতা আমাকে দিল? ও মনে পড়েছে, আমরা তো বাসা পাল্টাইছি, আগে থাকতাম 6 নম্বর বাসায়, এখন থেকে 8 নম্বর বাসায়। ইস, কি ভুলটাই না করলাম, এখন 6 নম্বর বাসায় একটা বুড়ি বেটি থাকে, কি মারাত্মক বেটি! এই বুড়ি বেটিটার দিকে তাকালে একেবারে রিনা খানের মতো লাগে। আমি একদিন ভুল করে আমার পুরাতন 6 নম্বর বাসায় কলিং বেল বাজালাম, এই বুড়ি বেটিটার দরজা খুলেই আমাকে বলল, হিমু রাতের বেলায় কী সব খাও, যে অন্যের বাসায় এসে কলিং বাজাও। আমি আর কিছু বলেছিলাম না, যদি বলি তাইলে বাসার ভেতর নিয়ে মনে হয় আমাকে বেঁধে রেখে পুলিশে এনে আমাকে ধরিয়ে দিবে। আমি ঋষিতাকে ফোনে বললাম, মামা কি কি বেঁধে রেখেছিলেন? বেঁধে রাখেননি, তার আগেই আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম, তখন হঠাৎ দেখি মামা 6 নম্বর বাসায় কলিং বেল বাজাতে যাবেন, তখন আমি চিৎকার দিয়ে মামাকে বলি, মামা। মামা তখন কি করলেন? মামার কলিং বেল বাজায়নি, আমার কাছে চলে আসলেন, তারপর সব কিছু মামাকে বুঝিয়ে বলি,
মামা আমার সাথে চলে আসলেন। ও, খুব ভালো করেছো, এখন রাখি, অফিসে খুব বেশি কাজ পড়ে আছে, সব কিছু কাজ আজকেই করতে হবে। তারপর ফোনটা কেটে দিলাম, নইলে ঋষিতা ফোন রাখবে না, আমাকে শুধু দোষারোপ করবে, আর আমার মুখ বন্ধ করে সব কিছু শুনতে হবে, কারণ এটা তো অফিস, আমি ফোনে ঋষিতার সাথে ঝগড়া করলে সবাই শুনে যাবে। অফিসের কাজ করতে করতে রাত হয়ে গেল 9টায়, বাসায় গিয়ে পৌঁছালাম 10টায়, সবাই দেখি আমার জন্য অপেক্ষা করে আছে, সবাই বলতে মামা আর ঋষিতা। আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসলাম, কিন্তু ঋষিতা আমার উপর অনেক অভিমান করে আছে। আমি বুঝতে পারছি, কোনো কিছু না বলে আমাদেরকে খাবার দিতে লাগলো, আমিও চুপচাপ খেতে লাগলাম। সারাদিন অফিস করে এসে কিচ্ছু ভালো লাগে না, খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, আমার সাথে কি মামাও অভিমান করলেন যে একটা কথাও বলেননি? যাই হোক, এসব আর ভাবলাম না, ঘুমাতে লাগলাম, চোখটা বুঝে ফেললাম। তোমার কি কাণ্ডজ্ঞান দিন দিন কমে যাচ্ছে? এ কথা বলে ঋষিতা কোমরে হাত দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি চোখটা খুললাম, দেখি ঋষিতার চোখে আগুন ধরে আছে। আমি যদি এখন কথা বলি তাহলে আমাকে ইচ্ছা মতো বকা দিবে। আমি মন খারাপ করে চোখটা আবার বুঝে ফেললাম। ঋষিতার শ্বাস প্রশ্বাস অনেক গতিতে আসছে, সম্ভবত রাগের পরিমাণ 99%। আমি একদম শান্ত ছেলের মতো ঘুমিয়ে গেলাম, এরপর আর কিছু বলতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেল, ঋষিতা আমাকে আজ ডাকেনি। আমি বুঝতে পেরেছি ঋষিতা অনেক রেগে আছে, তাই আমি অফিস থেকে আসার সময় একটা জিনিস নিয়ে এসেছিলাম, ঋষিতার জন্য একজোড়া কানের দুল। আমি ঋষিতাকে খোঁজার জন্য রান্নাঘরে গেলাম, রান্নাঘরে যাওয়ার পরে দেখলাম রান্না করছে। আমিও লক্ষ্মী ছেলের মতো করে ঋষিতাকে বললাম, ঋষিতা এদিকে তাকাবে? না, আমি তাকাবো না। আমি কে হই তোমার? তুমি আমার কথা একটিবারও ভাবো না, তুমি শুধু তোমার অফিসের কাজ নিয়ে পড়ে থাকো। কে বলছে আমি ভাবি না? দেখো না তোমার জন্য আমি কি নিয়ে আসলাম। বলছি না, আমি তাকাবো না। তাহলে আমি একটা জিনিস এখানে রেখে যাই, তুমি দেখে নিও। এবার ঋষিতা আমার দিকে তাকালো, মুখটা একেবারে কালো করে, বুঝতে আর বাকি রইল না যে আমার ওপর অভিমান করে আমাকে আজ সকালে ডাকেনি। ধ্যাত, এখন নিজের ওপর অনেক রাগ উঠে গেল, তাই একটা মুচকি হাসি দিয়ে প্যান্টের পকেট থেকে দুলটা বের করে ঋষিতার কাছে গেলাম, নিজের হাতে কানে পরিয়ে দিলাম। এমন সময় ঋষিতা আমাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই মামা শ্বশুর রান্নাঘরে আসলেন। ভাগ্নি, কিছু কি হয়েছে? একথা বলে দাঁড়িয়ে থাকলেন, ঋষিতা হ্যাঁ সূচক উত্তর দিল। তাড়াতাড়ি দে রে ভাগ্নি, অনেক খিদা লাগছে। একথা বলে মামা শ্বশুরে নিজের পেটটা হাতাতে লাগলেন। ঋষিতা হাসি দিয়ে বলল, মামা তুমি কি খাবার টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। আমি ঋষিতাকে বললাম, আমারটা কে দিবে? ঋষিতা চোখটা মোটা করে মুখটা লাল মরিচের মতো করে আমার দিকে তাকালো। আমি আর কিছু বললাম না, সেখান থেকে চলে আসলাম। সকালের নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় দেখি অফিসের একটা কাগজ খুঁজে পাচ্ছি না। ও ঋষিতা বলে ডাক দিলাম, কিন্তু ঋষিতার কোনো খোঁজ পাচ্ছি না, ঋষিতা আবার কোথায় গেল? মনে মনে ভাবতে লাগলাম। অনেক সময় হয়ে গেল ঋষিতা আসছে না, তাই ঋষিতাকে খুঁজতে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, এক হাতের ওপর আর এক হাত রেখে। আমি চিন্তা করলাম আমি আবার কি করলাম, কিন্তু আমি তো কিছুই করিনি। তাই আমি ঋষিতার কাছে গেলাম, বললাম আমার অফিসের একটা কাগজ খুঁজে পাচ্ছি না। সেটা আমার কাছে, অফিসের কাগজ খুঁজে পাচ্ছ না সেটা আমাকে এসে জিজ্ঞেস করতে পারলে, কিন্তু আমি যে বাসায় একা থাকি সেটা কেন জিজ্ঞেস করেছ? যে আমি কি চাই? তুমি তো বাসার মধ্যে থাকো, আমি কি আবার জিজ্ঞেস করব? ও, আমি বাসার মধ্যে থাকি, আমি কি চাই, আমি কোথায় যেতে চাই কি না সে কথা কোনোদিন জিজ্ঞেস করেছ? আমি ঋষিতাকে রাগানোর জন্য বললাম, তুমি বুড়ি হয়ে গেছো, তোমায় কোথাও যেতে হবে না। ঋষিতা কেঁদে দিল। আমি ঋষিতার কান্না থামানোর জন্য বললাম, আজ বিকেলে নিয়ে যাব। সত্যি যাবে? আমি তো অবাক, এই মেয়ে মাত্র দেখলাম কান্না করছে, আবার মাত্রই হাসি দিল, হ্যাঁ আমাকে বোকা বানিয়ে দিল। তুমি যদি বিকেলবেলা আমাকে ঘুরতে নিয়ে না যাও তাহলে আমি রাতে কিচ্ছু রান্না করব না। আমি হ্যাঁ সূচক উত্তর দিয়ে অফিসের কাগজটা কোথায় আছে জিজ্ঞেস করলাম। ঋষিতা আমাকে নিয়ে রুমের ভেতর গেল। এই নাও তোমার সম্পদ। এই কথা বলে আমাকে ভেংচি দিয়ে চলে গেল। আমি কোনো কথা না বলে বাসা থেকে চলে আসতে লাগলাম। অফিসে গিয়ে আজ 5 দিনের ছুটি চেয়ে নিব, অনেক দিন হলো ঋষিতাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না। কি ভাই অফিসে যাচ্ছেন?
একথাটা কে বলল তা দেখতে পিছনের দিকে তাকালাম, দেখি আবির ভাই। আবির ভাই আমার খুব প্রিয় মানুষ। আমি আবির ভাইয়ের সাথে একজন মেয়ে দেখতে পেলাম, সম্ভবত ওনার স্ত্রী। আমিও কোনো কিছু না ভেবে ভাবিকে সালাম দিলাম। আবির ভাই আমার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, শুধু কি ভাবিকে সালাম দিলে হবে, আমাকে সালাম দিবে না? আমিও সাথে সাথে সালাম দিয়ে বললাম, তোমার ভাবিকে নিয়ে ঘুরতে বেরোলাম, অনেকদিন হলো বের হইনি। একথা বলে ভাবির দিকে তাকালেন। ভাবি একটা মুচকি হাসি দিয়ে নিজে ওড়নাটা ঠিক করলেন। আবির ভাই নিজের প্যান্টের পকেট থেকে বাদাম বের করে আমাকে কিছু বাদাম দিলেন। তারপর আমার কাছ থেকে বিদায় নিয়ে ভাবিকে নিয়ে চলে গেলেন। আমি অফিসে যাওয়ার পর 5 দিনের ছুটি নিয়ে নিলাম। অনেক খুশি খুশি লাগছে, কিছুদিন ঋষিতাকে নিয়ে ঘুরতে পারব। অফিস শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় দেখি একটা পিচ্চি মেয়ে ফুল বিক্রি করছে। আমি 50টা টাকা দিয়ে ফুল কিনলাম। ঋষিতা আজ অনেক খুশি হবে। আমি জানি ঋষিতা আমাকে খুব ভালোবাসে, একটু একটু অভিমান করে আমাকে কাছে পাওয়ার জন্য, আমাকে আপন করে পাওয়ার জন্য। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই ঋষিতার দরজাটা খুলতেই একটা ঘ্রাণ পেলাম। আমি নাক দিয়ে সব ঘ্রাণ নিতে চেষ্টা করলাম। খুব ভালো লাগছে। ঋষিতা যদি এই পারফিউমটা গায়ে দেয় তাহলে আমি পাগল হয়ে যাই। এখনও আমি পাগল হয়ে গেছি, কিন্তু ঋষিতা আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। কিন্তু আমার দিকে তাকিয়ে আছে কেন? আমিও আমার দিকে তাকালাম। এই তো আমি পেয়ে গেছি। ঋষিতা আমার হাতের ফুলের দিকে তাকিয়ে আছে। আমি ঋষিতাকে বললাম, তোমার জন্য। ঋষিতা রাগ করে আমার দিকে চেয়ে আছে। আমি বুঝলাম না রাগ করার কি আছে। দরজাটা আমার চোখের সামনে লাগিয়ে দিল। আমিও রাগটা মিটাইতেই পিছনের দিকে তাকালাম। ও বাবারে, এটা আমি কি দেখলাম? ঝন্ডুর বউ? ঝন্ডুর বউ এখানে কি করে? নিজেকে প্রশ্ন করলাম। আমি মিনমিন করে বললাম, ভাবি কিছু দরকার নাকি? তোমার ভাইকে একটা ফোন দেবে? আমার মোবাইলে টাকা নাই। এই কথা বলে ভাবি দাঁড়িয়ে থাকলেন। আমিও ঝন্ডু ভাইকে ফোন দিলাম, হ্যালো হিমু। এই কথা বলতেই আমি ভাবিকে ফোন দিয়ে দিলাম। ভাবি কিছু কথা বলে আমাকে ফোনটা দিয়ে দিলেন। যখন ফোনটা হাতে দিলেন তখন ঋষিতা দরজা খুলতেই দেখে ফেলল, কোমরে হাত দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ভাবি এই সুযোগে চলে গেলেন, আমি দাঁড়িয়ে থাকলাম। ঋষিতা আমার হাত ধরে আমাকে ভেতরে নিয়ে যায়। ঝন্টু ভাইয়ের বউয়ের সাথে তোমার এত পীড়িত কেন? কিসের পীড়িতি? উনি তো আসলেন ঝন্টু ভাইয়ের সাথে কথা বলতে। আমি তো ঝন্টু ভাইকে তোমার সাথে দেখলাম না। আরে আমার সাথে আসতে যাবেন কেন? ফোনে কথা বলেছেন। এই ফ্ল্যাটে আর কোনো মোবাইল নেই। ভাবি খুব ভালো মানুষ। জানি তো, খুব ভালো। যাও ভাবির কাছে যাও। 5 দিনের জন্য ছুটি নিয়ে আসলাম অফিস থেকে। কি? অফিস থেকে 5 দিনের ছুটি নিয়ে আসলাম। ঋষিতাকে এ কথা বললাম। যদি ঋষিতা একটু খুশি হয়ে ভাবির সাথে যে কথা বলেছি সেটা ভুলে যায়। ঝন্টু ভাইয়ের বউ খুব সুন্দর। অনেকদিন ঋষিতার সাথে ঝগড়া করে ঋষিতাকে আমি বলেছি, ঝন্টু ভাইয়ের বউ কত সুন্দর আর কত ভালো, তোমার মতো ঝগড়াটে না। এরপর থেকে ঝন্টু ভাইয়ের বউকে সহ্য করতে পারে না। ভাবিকে দেখলেই ঋষিতার শরীরটা জ্বলতে থাকে। কিন্তু আমি তো মন থেকে বলিনি, ঋষিতাকে রাগানোর জন্য বলি। এই পাগলি মেয়েটা কিছুতেই বুঝতে চায় না। সত্যি তুমি 5 দিনের জন্য ছুটি নিয়ে আসলে? এ কথা বলে আমার গালে 2 হাত দিয়ে ধরলো। আমি মাথাটা সোজা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দিলাম। ঋষিতা আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল। আমিও বেঁচে গেলাম। যাক বাবা, ঋষিতা খুব খুশি হলো। এ কথা বলে বুকের মধ্যে হাত দিলাম। আজ কিন্তু সারা বিকাল সিলেট করব। তুমি বাইকে করে আমাকে নিয়ে ঘুরতে বের হবে? একথা বলে ঋষিতা মুখটা কালো করে দাঁড়িয়ে থাকলো। আমি ঋষিতার দিকে তাকালাম। ঋষিতা মনে হয় খুশি হয়নি। ঋষিতা বাইকে উঠতে ভয় পায়। আমি একটা বাইক কিনেছিলাম অফিসে যাওয়ার জন্য, কিন্তু সেটা আর ঋষিতার জন্য চালাতে পারিনি, বিক্রি করে দিয়েছিলাম। সেদিনের পর থেকে বাইক আর চালাইনি। আজ বন্ধুর বাইকটা আনলাম, কিন্তু ঋষিতা রাগ করে দাঁড়িয়ে থাকলো। কী আর করবো, বললাম ঠিক আছে বাইক নিয়ে ঘুরতে বের হব না। তাইলে বাইকটা গ্যারেজের ভিতর রেখে আসো। আমিও ঋষিতার কথায় বাইকটা ভেতরে রেখে আসলাম। আমরা 2 জন হাঁটছি, খুব ভালো লাগছে। তুমি এখন আর আগের মতো করে আমাকে নিয়ে ঘুরতে বের হও না। একথা বলে ঋষিতা সামনের হাঁটতে থাকলো, আমিও হাঁটছি। ঋষিতা ঠিকই বলছে, আগে খুব ঘোরাঘুরি করতাম, কিন্তু এখন ঘোরাঘুরি করতে পারি না। জানো আমিও তোমাকে নিয়ে ঘোরাঘুরি করতে চাই, কিন্তু কি করব বলো, বের করতে পারি না সময়। মিথ্যা বলো কেন,
তুমি ইচ্ছে করে আমাকে নিয়ে বের হতে চাও না। আমি বুঝি না, সব বুঝি আমি। তুমি কি বুঝো গো? যদি বুঝতে তাহলে এমন কথা বলতে না। তাহলে সপ্তাহে একদিন হলে তো আমাকে নিয়ে বের হতেই পারতে, তাও তুমি করো না। ফুসকা খাবে? একথা বলে আমি ঋষিতাকে চমকে দিলাম। ঋষিতা জানে আমি ফুসকা খাই না, আমি ঝাল খেতে পারি না, অসহ্য লাগে আমার কাছে। ঋষিতার চোখ দুটো মোটা করে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। আমি নিচের দিকে চেয়ে বলি, তোমার জন্য সব খেতে পারবো। এত কিছু করতে হবে না, শুধু একটু ভালোবাসলেই হবে। এখন কি করতে হবে? ঋষিতা আমার দিকে তাকালো, এরপর একটু সময় অপেক্ষা করে বলল, একটা কদম ফুলের মালা আমার মাথায় পরিয়ে দিয়ে দিতে হবে। সামনে একটা ছেলে কদম ফুল বিক্রি করছিল, তাই ঋষিতা বলল। আমি বললাম, শুধু কদম ফুল কেন? তুমি এখন যা চাইবে তাই করে দিব। এ কথা বলে আমি কদম ফুল এনে ঋষিতার মাথায় পরিয়ে দিলাম। ঋষিতার মাথায় পরিয়ে দিলাম। ঋষিতা কি খুশি তা বলে বোঝাতে পারবো না। শুধু একটা কথাই বলবো, ঋষিতা খুশি হয়ে আমার গাল দুটো দুহাত দিয়ে টান দিয়েছিল। কি ব্যথা পেয়েছিলাম! কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখতে পাই রান্নাঘর থেকে গানের আওয়াজ আসছে, মনে হয় ঋষিতা গান গাইছে। আমি দেখতে গেলাম রান্নাঘরে, কিন্তু গিয়ে দেখি ঠিকই ঋষিতা গান গাচ্ছে। আমি নীরবে গান শুনতে লাগলাম। যখন ঋষিতা বলল, তুমি আমার চাঁদনি রাতের আলো, তখন আমার কাশি উঠে যায়। ঋষিতা ভ্যাবাচাকা খেয়ে আমার দিকে তাকায়, কি হলো? তুমি কখন আসলে? এই মাত্র আসলাম। তুমি গান বন্ধ করে দিলে কেন? গানটা খুব ভালো ছিল। বললেই হলো, আমি জানি তুমি আমাকে পাম দিচ্ছ। দেখ, এর জন্যই তোমাকে কিছু বলি না, বললেই বলো পাম দিচ্ছি। এত প্রশংসা করতে কে বলেছে তোমাকে? আমি খুশি হয়ে করছি। এত খুশি হয়ে আমাকে প্রশংসা করতে হবে না, যাও তো এখান থেকে। আমিও মুখে রাগ নিয়ে সেখান থেকে চলে আসলাম। এসেই টিভিটা ছাড়লাম, খুব বেশি আওয়াজ দিলাম যাতে সারা বাসা কেঁপে ওঠে। এই কি হলো, বাসা কি ভেঙে দিতে চাও নাকি? নিশ্চুপ। তুমি টিভির দিকে মুখ খুলে তাকিয়ে আছো কেন? মেয়েটা খুব সুন্দর। ঋষিতা এবার রান্নাঘর থেকে খুন্তি নিয়ে আসলো। কি বললে তুমি? একথা বলে খুন্তি নিয়ে আমার সামনে ধরলো। আমি শুনেছি অনেক স্বামী নাকি বউয়ের হাতের অনেক বাদাম খাইছে, তাই বলে ঋষিতার হাতে আমি খুন্তির বাদাম খাবো তা কিছুতেই হতে পারে না। আমি বললাম, তুমি সুন্দর, টিভির মেয়ে তো ময়দা সুন্দরী। এবারে দেখি ঋষিতার মুখে হাসি। আসলে মেয়েদের প্রশংসা করলে মেয়েরা গাছে উঠে যায়। তারপর মান ঋষিতা নিজে ঋষিতা কাপড়টা চিমটি দিয়ে দিতে বলল, তোমার পছন্দের খাবার আজ আমি রান্না করেছি, ইলিশ মাছ। মাথা মোটা ওইটা তো আমি ওই বাজার থেকে কিনে আনলাম। রাতে খাবার খেয়ে আমি ঘুমাতে গেলাম, দেখি ঋষিতা সাজসজ্জা করতেছে। আমি খুব অবাক হলাম, এখন সাজসজ্জা করছে কেন? একটু চিন্তা করলাম, জানালা দিয়ে তাকাতে দেখি আজ আকাশে চারটা সারা আকাশটা আলোতে ভরিয়ে দিয়েছে। তার মানে এই কারণ? ঋষিতা চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, চলো না ছাদে যাই। আমি কিছু বললাম না, নীরবে বসে থাকলাম। বসে বসে ভাবতে লাগলাম, নিশিতা আমার জন্য একটা উপহার।